ফের একবার বিধাননগরে অবস্থানে বসলেন শিক্ষকরা। এবারে এমএসকে এবং এসএসকে শিক্ষকরা অবস্থান ধর্মঘটে বসেছেন। তাদের দাবি, তাদের 8 বছর ধরে যে বেতন বৃদ্ধি করা হয়নি তা রাজ্য সরকার বেতনটাকে বৃদ্ধি করুক। সঙ্গে সঙ্গে তাদের আরও দাবি, তাদেরকে শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্তিকরণ করা হোক। একাধিকবার আমাদের সংখ্যা কম, বামপন্থী তো আমাদের সংখ্যাটার মতো কম, কিন্তু সংখ্যা কম বলে দায়বদ্ধতা আমাদের কারো যাতে কম হতে পারে না। সেই কারণে কম সংখ্যা হলেও এসএসকে এমএসকে অথবা পিআরটি প্রাইমারি টিচার অথবা এসএসসি এই বিষয়গুলোতে একবার না একাধিকবার বিধানসভার ফ্লোরে আমরা আলোচনা তুলেছি, হয় আমি না হলে আমার কোনো বন্ধু বিধায়ক, তারা কেউ না কেউ কোনো না কোনো সময় তুলেছে। 8 বছর ধরে এদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না এবং এদেরকে শিক্ষা দপ্তরের সঙ্গে অন্তর্ভুক্ত করার কথা, তার সত্ত্বেও শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়নি। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা উচ্চ মাধ্যমিক পাস, আবার এমএসকে এর জন্য গ্রাজুয়েট, অথচ 1 টাকাও বেতন বেড়ায়নি। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছি, কোনো রকম প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজ করেনি। তাই গোটা রাজ্যের প্রায় 15-20 হাজার শিক্ষক শিক্ষিকা গতকাল করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান করে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে। শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবে বলে সময় দিয়েও দেখা করেননি।